শুভ দুপুর উপকূল টিভির দর্শকদের জন্য শুভকামনা জানিয়ে দু একটি কথা বলতে চাই আমরা উপকূলের মানুষ উপকূলের মানুষের জীবনযাত্রা জীবন জীবিকা অর্থনীতি সমৃদ্ধি শিক্ষা সাহিত্য সংস্কৃতি প্রকৃতি ও পরিবেশ নিয়ে আমাদের উপকূল টিভির পথ চলা এবং এই যে শিক্ষা সাহিত্য সংস্কৃতি প্রকৃতি পরিবেশ এসবের মধ্যে সমন্বয় এবং উন্নতি সাধন করা তুলনামূলক মানুষের জীবনযাত্রা জীবিকাকে আরও বেশি মানোন্নয়ন করা উন্নত করার প্রচেষ্টা নিয়েই আমাদের উপকূল টিভির পথ চলা তো এখানে আমরা যেটা তুলে ধরতে চাই উপকূল টিভির মাধ্যমে সেটা হচ্ছে উপকূল মানুষের জীবনযাত্রা তাদের চিন্তা ভাবনা। এবং এই ভাবনা জীবনযাত্রাকে আরও কীভাবে উন্নত আরও বেশি ইতিবাচক আরও বেশি মানে সমৃদ্ধির পথে সুন্দর সুন্দরের পথে এগিয়ে নেওয়া যায় তার জন্য আমরা উপকূল টিভির পক্ষ থেকে বিভিন্ন আয়োজনের চেষ্টা করি এবং করব এখন সময়ের থেকে গুরুত্বপূর্ণ বিষয় মানুষের জীবন জীবিকার মধ্যে পরিবেশ প্রকৃতি এমনভাবে ইমপ্যাক্ট পড়ছে যেটা যেটা আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে পরিবেশ প্রকৃতি এই যে এখন গরমের তীব্রতা মানে স্মরণকালের দীর্ঘ শত বছরের পরে এসে দেখা যাচ্ছে যে আমাদের তীব্রতা এখন অনেক গুণে বেড়ে গেছে অথবা সর মানে সর্বোচ্চ পর্যায়ে আছে যেটা মানুষের জীবনযাত্রা জীবিকার পথে ব্যাপক ধরনের ইম্প্যাক্ট পড়ছে দিনের বেলায় মানুষ ঘরের বাইরে বেরোতে পারছে না ঘরেও থাকতে পারছে না গরমের তীব্রতায় তো এখন যদি আসলে বিদ্যুতের সরকারের একটা সফলতার জন্য সরকারকে ধন্যবাদ দিতে হয় যে বিদ্যুতের ঘাটতিটা অত বেশি দৃশ্যমান হচ্ছে না যদি আজকের এই তীব্রতার গরমের তীব্রতা আবদায়ের মধ্যে যদি বিদ্যুৎ বিভ্রাটটা আরও চরম পর্যায়ে থাকত হ্যাঁ তাহলে মানুষের কি অবস্থা যেত সরকারেরও বা প্রতি মানুষের ধারণা অবস্থানটা কি হতো তো সেটা বিদ্যুতের মানে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ এবং সর্বোচ্চ বিদ্যুৎ বিভাগ সেবা দিয়ে যাচ্ছে মানুষের এটাতে জনগণের খুব খুশি বাট এই খুশিতেও তো গরমের তীব্রতা কমছে না গরমের তীব্রতা এত বেশি যে ফ্যানের বাঁকায় ইলেকট্রিসিটি থাকলেও ফ্যানের বাতাসেও তো শরীর ঠান্ডা হচ্ছে না হ্যাঁ যাদের এসি আছে হ্যাঁ এসি বা কয়জনেরই বা এসি আছে সেটা তো এই পর্যায়ে এখানে আমাদের উপকূলের মানুষের জন্য আরও বেশি যেহেতু উপকূল এখন বৃক্ষ শূন্য উপকূল এই উপকূল এখন কী বল ধুধু আর কি মরুভূমির বলবো আবার মানে লবণাক্ত জলাশয়ের এলাকা বলবো তো সেটা মানে এই জলের যে মানে জলের যদি গভীরতা থাকতো যদি পুকুরে অনেক তুলনামূলক গভীর হয় তো সেখানে কিন্তু সে সে তাপ ধারণ করারও একটা ক্যাপাসিটি থাকে কিন্তু আমাদের অল্প অল্প জল যেখানে ওই জলটা গরম হওয়ার পরে ওই জলের হিটটা আবার যখন বাতাসে উঠে আসে সেটা আমাদের এলাকার মানুষের জন্য আরও বেশি ক্ষতিকর বা দুঃসহ যন্ত্রণা তো এই যে অসহ্যকর একটা পরিবেশ প্রকৃতির মধ্যে আমাদের বসবাস এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যেদিকে যাচ্ছে এইভাবে যদি চলতে থাকে তাহলে আমাদের অর্থনীতি আমাদের জীবন জীবিকা প্রকৃতি ভীষণভাবে বিপর্যস্ত হবে যেটা আমরা কোনোভাবে প্রত্যাশা করি না তো আমাদের সবুজ প্রকৃতির ফিরিয়ে আনতে হবে আমাদের খাদ্যে স্ব স্বয়ংসম্পূর্ণ হতে হবে স্বনির্ভর হতে হবে পরনির্ভরশীল বিদেশি মুদ্রার উপর বেশি নির্ভর করে বা এলাকার বিভিন্ন প্রান্তের মানুষ বাগদা চিংড়ি গলদা চিংড়ি মানে চিংড়ি খাবে এবং তারা না খেলে শেষ এটা বিক্রি হবে না এই যে একমাত্র চিংড়ির পরে নির্ভরশীল হয়ে হ্যাঁ বিদেশে যদি রপ্তানি বন্ধ রপ্তানি তো মনে হয় বন্ধ হয়ে গেছে আমার কাছে তো মনে হয় মানে তেমন দেখি না যে আগের মতো বিদেশে রপ্তানি হয় এখন তো দেখি হাটে বাজারে আমরাই বাংলাদেশের মানুষ চিংড়ি আর কি আর কি সব কিছুর মধ্যে একটা চিংড়ি কিনি তো এই রপ্তানিটার মুখী এবং এইটা থেকে আমাদের বহুমুখী পণ্যের উপর উৎপাদনের উপর হ্যাঁ এই মাছ তারপরে সবজি মাংস এই যে এবং শুধু মাছ থেকে বেরিয়ে এসে আরও জীবন জীবিকার যে অন্য বিষয়গুলো আছে যেটা দিয়ে ব্যবসা বাণিজ্য এবং উন্নতি করা যায় সবুজ প্রকৃতির কৃষির সাথে থাকা যায় ভাগ্য পরিবর্তন করা যায় গাছের নিচে বসে থাকা যায় আমার এখানে আজকে এই মুহুর্তে তাপমাত্রা আছে পঁয়ত্রিশ ডিগ্রি তাহলে আমি গাছের নিচে বসে আছি সুন্দর বাতাস আসছে আমি এখানে মানে আমি বুঝতে পারছি না যে এত তাপমাত্রা আমি এখানে আমি এক ঘন্টা মতো আছি এখানে এক ঘন্টার একটু কম হবে তো এই সময়টাতে আমি কিন্তু গরমের তীব্রতা ওইভাবে অনুভব করছি না খুব সিম্পল আমি খুব স্বস্তিতে আছি খুব আরামে আছি ফিরফিরে বাতাসে শরীরটা দূরে যাচ্ছে কারণ আমার সামনে আছে আমার পিছনে অনেক গাছ আমার এটা একটা মানে লেক এর পাশেও অনেক গাছ হ্যাঁ এবং চারিপাশে সবুজের একটা সমারোহ আছে এবং এখানে আমি আছি সম্ভবত এটা কৃষ্ণচূড়া গাছের নিচেই আছি এটা খুব সুন্দর একটা পরিবেশে আছে এবং খুব ঠান্ডা তো এই যে পরিবেশ ঠিক রাখতে গেলে আমি ফোন দিলাম আমাদের নজরুল ভাই হ্যাঁ মুনি আলামনাই ইয়ে কপিলমুনি কলেজ আলামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক নজরুল ভাইকে ফোন দিলাম ওনার মোবাইলে শো করতেছে এখন প্রায় চল্লিশ ডিগ্রি মুখে আমি কিন্তু পাঁচ ডিগ্রি কমে আছি এখানে একই ঢাকা আবার এই গাছের নিচে থেকে যখন আমি বাইরে রাস্তায় উঠবো এখান থেকে এক মিনিট তিরিশ সেকেন্ডের পর আমি যখন রাস্তায় উঠবো সেখানে কিন্তু আবার হিটটা আবার অনেক বেশি তো এ কারণেই বলছি আমাদের উপকূলকে রক্ষা করতে গেলে আমাদের মানুষের জীবনযাত্রাকে মানে সহনশীল এবং স্থায়ী অর্থনীতিমুখী করতে গেলে লোনাপানি মুক্ত করতে হবে এবং গাছ লাগাতে হবে বেশি বেশি যার যতটুকু জায়গা আছে নির্ভর অর্থনীতি আসতে হবে আমাদের উপকূলের মানুষ বিমুখ মানে শারীরিক পরিশ্রমের কাজটা এখন এই প্রজন্ম করতে পারে না বিশেষ করে আমার আমার প্রজন্ম বলবো আমরা যারা আর কি চল্লিশ পঞ্চাশের মধ্যে যাদের সাইট হ্যাঁ কারণ পঁচাশি সাল থেকে উনিশশো সাল থেকে যদি লোনা পানির সাথে আমাদের বসবাস হয় ওই মানে আমাদের কাজ করা ওখানে শেষ পরিশ্রম যে কী জিনিস আমরা ওইখান থেকে ভুলে গেছি তো এই যে সেই পঁচাশি পরবর্তী নব্বই পরবর্তী প্রজন্ম মানে যাদের বয়স বলবো যে এই পঞ্চাশ চল্লিশ পঞ্চাশ পঞ্চান্ন এই বছর বয়সের সীমার মধ্যে যাদের জীবনকাল তারা আমরা একটু আরামপ্রিয় হয়ে গেছি কাজ আমরা ভুলে গেছি আমরা শারীরিক পরিশ্রমটা করতে আমরা ভুলে গেছি বা আমরা এই পরিশ্রমের সাথে অভ্যস্ত নয় তো এখানে আমার দেখা যাচ্ছে কিছু বাচ্চা কিছু বাচ্চা নৌকা নিয়ে চলে এসেছে হ্যাঁ নৌকা নিয়ে চলে এসেছে তারা এখানে এই তোমাদের বোট এক ঘন্টায় কত আধা ঘন্টা 200 টাকা চায় আধা ঘন্টা 200 টাকা আধা ঘন্টা 200 টাকা তোমরা এই এই রোদের মধ্যে তোমরা তোমরা মানে কেন আসলে গরম লাগছে না গরম তো ওইই লাগতো হ্যাঁ তো যাইও আর কে আমি ওদের সাথে একটু কথা বলবো উপকূলের মানুষ ভালো থাকুক এবং লোনা মুক্ত কৃষি নির্ভর অর্থনীতির দিকে ফিরে আসুক বেশি বেশি গাছ লাগান পরিবেশ বাঁচান এই আহ্বান রেখে উপকূল টিভির পর্দাতে থেকে বিদায় নিচ্ছি আমি প্রধান সমন্বয়ক পাইকাছা উপজেলা সাংস্কৃতিক জন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন